তোমারা না বলছি গ্রামে চলে যাবা, এখনো যাওনি কেন? বাসায় মেহমান এসে তোমাকে এখানে ফকিরের মতো দেখে ভাববেটা কি? বিকাল হয়ে গেছে বাবা, গ্রামে যেতে যেতে মাঝরাত হয়ে যাবে, তাই যেতে পারিনি। কাল ভোরে উঠেই চলে যাব। কাল গিয়ে কি হবে, মেহমান তো আজকে আসতেছে। যাও ওইদিকে বারান্দায় গিয়ে বসে থাকো, মেহমান যাওয়ার আগ পর্যন্ত এদিকে যেন না দেখি। বলে শাহিন চলে যায় রুমের ভেতর। তার বাবা ক্লান্ত শরীর নিয়ে হাঁটা ধরেন বারান্দার দিকে। শাহিনের বিয়ের জন্য পাত্রীপক্ষ আজ বাসা দেখতে আসবে। শাহিন কয়েক মাস আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি ধরেছে, এখন বিয়ে করবে। শহরের বড়লোক আসলাম সাহেবের সুন্দরী মেয়ের সাথে বিয়ের প্রস্তাব শাহিনের। আজকে হবু শ্বশুর তার পরিবার নিয়ে শাহিনের বাসা দেখতে আসবেন। সব ঠিক থাকলে বিয়ের তারিখ ফাইনাল হবে। শাহিন ওনাদের জানিয়েছে যে ওর বাবা মা কেউই বেঁচে নেই, অনেক আগেই মারা গেছেন। কারণ তার বাবা দিনমজুরের কাজ করেন জানলে বড়লোক শ্বশুর হয়তো মেয়ে বিয়ে দেবেন না। কিছুক্ষণ পর পাত্রীপক্ষ এসে পৌঁছায় বাসায়। হবু শ্বশুর, শাহিনের বড় শালিকা সুমি, উনার ছোট একটা মেয়ে আর দু একজন লোক এসেছে সাথে। শাহিন তার হবু শ্বশুর আসলাম সাহেবকে সালাম করে সবাইকে নিয়ে বসতে দেয় ড্রয়িং রুমে। শাহিনের বৃদ্ধ বাবা বারান্দায় নিজেকে আড়াল করে বসে থাকেন। ছেলের বাসায় কেমন মেহমান এসেছে উনার জানা নেই, ছেলে বিয়ে করবে এ কথাও বলেনি তাকে কেউ। গ্রামে উনি দিনমজুরের কাজ করেন, সারাদিন মানুষের জমিতে কাজ করে যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন, আর সামান্য কিছু টাকা জমিয়ে রাখতেন ছেলের পড়াশোনার জন্য। সে টাকা দিয়েই ছোট থেকে পড়াশোনা করিয়েছেন শাহিনকে। এই বৃদ্ধ বয়সেও কয়েক মাস আগ পর্যন্ত প্রতি মাসে সামান্য টাকা পাঠাতেন ছেলের হাত খরচের জন্য। এখন ছেলে পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় চাকরি ধরেছে। ভেবেছিলেন উনার সুদিন ফিরবে, কিন্তু ছেলে চাকরি পাওয়ার পর একটিবারের জন্য গ্রামে গেল না, কোনো টাকা পয়সাও পাঠায়নি। নিজে মেস ছেড়ে শহরে দামি ফ্ল্যাট ভাড়া নিয়েছে, বাবার কোনো খোঁজই নেয়নি, সেজন্যই আজকে এসেছিলেন তিনি। বাড়ির গাছ থেকে দুইটা নারিকেল নিয়ে এসেছেন, ছেলেকে দেবেন আর দেখে যাবেন কি অবস্থা ওর। শহরে আসার পর ওনাকে দেখেই শাহিন কেমন জানি রেগে যায়, শেষে বলে গ্রামে ফিরে যেতে। কিন্তু বিকালবেলা বের হয়ে তো এত দূরে যাওয়া সম্ভব না, তাই যেতে পারেননি। ওনাকে দেখলে মেহমানের সামনে ছেলের অপমান হবে জানলে উনি আসতেনই না শহরে। শাহিনের হবু শ্বশুরবাড়ির লোকজন ড্রয়িং রুমে বসে নাস্তা খাচ্ছিল আর গল্প করছিল বিভিন্ন বিষয়ে। ছোট বাচ্চাটা ড্রয়িং রুম থেকে বের হয়ে বাইরের দিকে যায় খেলতে। খেলতে খেলতে একসময় বারান্দার ওপারে গিয়ে পড়ে যায় শাহিনের বাবার সামনে। ময়লা পোশাক পরা বৃদ্ধ লোককে দেখে মেয়েটা ভাবে সে পাগল। সে গিয়ে তার মাকে ডেকে এনে বলে, মা মা এই দেখো এখানে একটা পাগল বসে আছে। না পাগল হবে কেন, উনি ভালো মানুষ। বাচ্চা মেয়েটা মানতেই চায় না। শেষে ওকে বোঝানোর জন্য একটু দূরে থাকা বিল্ডিংয়ের কেয়ারটেকারকে ডেকে শাহিনের হবু শালিকা জিজ্ঞেস করে, আচ্ছা এখানে যে বৃদ্ধ লোকটি বসে আছে উনি কে বলুন তো? উনি তো এ বাসার শাহিন ভাইয়ের বাবা, আজকে এসেছেন গ্রাম থেকে। আপনারা এই বাসাতেই আসছেন তো, উনাকে চিনেন না? এ কথা শুনে শাহিনের শালিকা সুমি আশ্চর্য হয়ে যায়। শাহিন তো জানিয়েছিল ওর বাবা মা কেউই বেঁচে নেই, তাহলে এখন বাবা আসলো কোথা থেকে? শাহিন কি তাহলে মিথ্যা কথা বলেছে? আসল কথা নিশ্চিত হবার জন্য সুমি যায় বৃদ্ধ লোকটার কাছে, গিয়ে বলে, আঙ্কেল আপনি শাহিন ভাইয়ের বাবা না? সহজ সরল বৃদ্ধ মানুষটা কিছু বুঝতে পারেন না, তিনি সরল মনে বলে ফেলেন, হ্যাঁ গো মা শাহিন আমার ছেলে, তুমি জানলা কিভাবে? সুমি সে কথার উত্তর না দিয়ে বলে, তা বাসায় মেহমান রেখে আপনি এখানে আড়ালে বসে আছেন কেন? বৃদ্ধ বলেন, আমি গ্রামের দিনমজুর মানুষ, সেরা জামা কাপড় পরে আসি, আমারে দেখলে মেহমানের কাছে শাহিনের অপমান হবে, তাই ও সামনে যেতে বারণ করছে। এ কথা শুনে সবকিছু বুঝে যায় সুমি, শাহিন তাহলে সবকিছুই মিথ্যা বলেছে। সুমি ড্রয়িং রুমে ফিরে গিয়ে বাবা আসলাম সাহেবকে কানে কানে বলে সবকিছু। এ সময় ভিতরের রুম থেকে শাহিন আসে। হবু শালিকা সুমি শাহিনকে জিজ্ঞেস করে, ভাইয়া বাইরে ওই পাশের বারান্দায় দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছেন, উনি কে? আপনার বাসার কেউ নাকি? ডাকেন না, ভিতরে এসে আমাদের সাথে বসুক। শাহিন ইতস্তত করতে করতে উত্তর দেয়, আরে উনি ওখানেই থাকুক, আগে আমাদের বাসায় কাজ করত, এখন বয়স হয়ে গেছে তাই কাজ করতে পারে না, সাহায্য চাইতে এসেছিল। আসলাম সাহেব আগেই মেয়ের কাছ থেকে জেনেছেন সবকিছু। এখন শাহিনের নির্লজ্জ মিথ্যা কথা শুনে আর মাথা ঠিক রাখতে পারলেন না, বললেন, তাই নাকি? লোকটা তোমার চাকর, আমি তো জেনেছি এই লোক তোমার জন্মদাতা বাবা, তুমি বলেছিলে তোমার বাবা মা কেউ বেঁচে নেই, এখন সত্য কথাটা তুমিই বলো, এ বৃদ্ধ তোমার বাবা নাকি চাকর? মানে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, উনি আসলে আমার বাবা। আসলাম সাহেব বললেন, এটাকে ভুল বলছো কোন যুক্তিতে? ইচ্ছে করেই করেছো তুমি, প্রথমে বলেছো তোমার বাবা মা বেঁচে নেই,
তারপর বাবা এখানে থাকায় পরিচয় দিয়েছ চাকর বলে। কেন করেছো এসব আমার মেয়েকে বিয়ে করার জন্য? শাহিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দিতে পারে না। আসলাম সাহেব আবার বলেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, সেজন্য বাবার পরিচয় গোপন করেছো? ভেবেছ আমি এত বড় ব্যবসায়ী, তোমার বাবার পরিচয় জানলে মেয়ের বিয়ে দেব না? মেয়ে আমি সত্যিই বিয়ে দেব না তোমার সাথে। সেটা তোমার বাবা গরিব এজন্য নয়, উনি দিনমজুর হলেও চুরি করেনি, প্রতারণা করেনি, যে কোনো পরিশ্রম করে সৎভাবে বেঁচে থাকা সম্মানজনক কাজ। প্রতারণা করেছ তুমি, তুমি শিক্ষিত ছেলে দেখে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, এখন দেখছি তুমি শিক্ষিত হবার চেয়ে কুশিক্ষিত বেশি হয়েছ। আমার মেয়েকে বিয়ে করার জন্য নিজের জন্মদাতা বাবার পরিচয় অস্বীকার করলে, পরিচয় দিলে চাকর বলে, অথচ এই বাবাকে নিয়ে তোমার গর্ব করা উচিত ছিল। উনি নিজে মূর্খ দিনমজুর হয়ে তোমাকে পড়াশোনা করিয়েছেন শুধু একটু মানুষের মতো মানুষ করার জন্য, আর তুমি কি না নিজের সামান্য স্বার্থের জন্য রক্তের পরিচয় অস্বীকার করলে? তোমাকে শিক্ষিত ভালো ছেলে বলে ভুল ভেবেছিলাম, তুমি একজন লোভী প্রতারক, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই বলে আসলাম সাহেব নিজের পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে যান বাসা থেকে। শাহিন উনাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু ফিরেও তাকাননি তারা। যে ছেলে সামান্য স্বার্থের জন্য নিজের জন্মদাতা বাবার পরিচয় দেয় চাকর বলে, সে স্বার্থের জন্য যে কারো সাথে বেইমানি করতে পারবে? বিয়ের জন্য তো সে অনেক মেয়েই পাবে, কিন্তু বাবা তো একজনই, সেই বাবার পরিচয় স্বীকার করার শিক্ষা সে পেল না। এই ছেলে একজন শিক্ষিত কুলাঙ্গার। আসলাম সাহেব ফিরে যাচ্ছেন আর মনে মনে ধন্যবাদ দিচ্ছেন উপরওয়ালাকে। আজকে সত্যিটা না জানলে হয়তো মেয়ের বিয়ে দিয়ে দিতেন এই ভদ্রবেশী লোভী প্রতারক কুলাঙ্গার ছেলের সাথে।